নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মীন রাশির ছয়টি মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। সাড়ে সাতই প্রথম চরণে আপনি মীন রাশির মানুষ, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে! ছয়টি মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দেখুন। সাড়ে সাতই আপনাদের 17 জানুয়ারি 2023-এ শুরু হয়ে গেছে। আমি প্রথম কথা একটি আপনাদেরকে বলবো, প্রথম কথা নিজের মধ্যে থেকে ভয়টা সরিয়ে দিন। আপনি যখন কোনো কিছু ভাববেন যে এখানে ভয় আছে, দেখবেন আপনার সঙ্গে সেই জিনিসগুলো কিন্তু ঘটবে। অর্থাৎ প্রথমে আপনি ভয়টা কিন্তু নিজের মধ্যে, সাড়ে সাতই মানে যে খারাপ, এটা কিন্তু আপনি কোনো মতে কিন্তু ভাববেন না। সাড়ে সাতিতেও কিন্তু মানুষের অনেক উন্নতি কিন্তু হয়। সাড়ে সাতই আপনাকে কেমন রেজাল্ট দিবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে শনি কেমন রয়েছে। সাড়ে সাতই মানে সম্পূর্ণরূপে যে খারাপ সেটা আমি কখনোই বলবো না। এই যে সাড়ে সাতির যে আড়াই বছর করে যে ফেস রয়েছে, যখন আপনার রাশি থেকে দ্বাদশভাবে যখন শনি চলে যায় কিনা, তখন সাড়ে সাতি কিন্তু শুরু হয়। এবং এই আড়াই বছর আপনার দ্বাদশ হবে, আড়াই বছর আপনার রাশিতে, এবং দ্বিতীয়ভাবে আপনার আড়াই বছর, এই যে আড়াই করে তিনটি আড়াই যখন হয়, টোটাল সাড়ে সাত বছরের যে একটা টাইম পিরিয়ড থাকে, এই সাড়ে সাতে কিন্তু প্রভাব কিন্তু বিস্তার কিন্তু করে। তবে সাড়ে সাতি কিন্তু মানুষকে সমস্ত কিছু কিন্তু চিনতে সাহায্য করে, কে আপনার আপন, কে আপনার মিত্র, আপনার বিপদের দিনে কে পাশে রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু এই সাড়ে সাতি শনি কিন্তু আপনাকে সঠিক বাস্তব পরিস্থিতিকে আপনাকে কিন্তু চিনিয়ে কিন্তু থাকে। শনি সাড়ে সাতি শুরু হয়েছে, আপনি মোটেও ভয় করবেন না। দেখুন, শনি কিন্তু সবসময় যে অশুভ প্রভাব দেয় সেটা না, শনি কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলও কিন্তু দিয়ে থাকে। দেখুন, নাম্বার ওয়ান পয়েন্ট আমি একটি কথা বলি, এই সাড়ে সাতি শুরু হওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং হনুমান 40 আপনারা পাঠ করুন, আপনি সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন। মঙ্গলবার করে আপনারা হনুমানজির মন্দিরে অবশ্যই যান, হনুমানজির উপাসনা করুন। এবং এর সাথে সাথে আপনি প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে আপনি একটি প্রদীপ, অর্থাৎ সর্ষের তেলের একটি প্রদীপ প্রজ্বলন করুন, নেগেটিভ রেখে এফেক্ট কিছুটা হলেও আপনার কিন্তু কাটবে। এবং শনির বীজ মন্ত্র আপনি পাঠ করুন, বিশেষভাবে লাভদায়ক আপনার ক্ষেত্রে কিন্তু হবে। এবং নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে শনি আপনার যদি নিচস্থ থাকে তাহলে অবশ্যই, বা শনি যদি পাপকর্তার যোগে দূষিত থাকে অবশ্যই এ সময় আপনি শনি রক্ষা কবচ আপনি কিন্তু পরিধান কিন্তু করুন, অবশ্যই পরামর্শ নিয়ে আপনি পরিধান করুন। দেখুন, দ্বাদশভাবে আপনার চলে গেছে শনি, প্রথম এক নম্বর পয়েন্ট আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদেরকে দিবে। বিদেশের সাথে যারা রত আছে বা বিদেশ যেতে চাইছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার সুযোগ, বিদেশের মাটিতে আপনারা লাভ পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু লাভ পাবেন। এবং যারা হসপিটালে কাজ করেন, হসপিটালে কর্মরত, তাদের ক্ষেত্রে আপনি মীন রাশির মানুষ, সেখান থেকে কিন্তু আপনার উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ হসপিটাল ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছে সেখান থেকে কিন্তু আপনার লাভ কিন্তু পাবেন। এবং যেহেতু দ্বাদশভাবে যাচ্ছে, দ্বাদশভাব আমাদের হসপিটালকেও নির্দেশ করে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু কেয়ারফুল থাকুন। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই আপনি কেয়ারফুল কিন্তু থাকুন। শনি আপনার দ্বাদশভাবে রেজাল্ট আপনাকে দিবে,
এবার শুনি আপনার জন্মছকে কেমন প্লেসমেন্ট রয়েছে তার উপর কিন্তু আপনি ফল কিন্তু আপনি পাবেন। সরাসরি আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, দেখুন ঋণ নেওয়া বা ঋণ করা কোনো কাজের জন্য সতর্ক হন, প্রয়োজন না থাকলে ঋণ এই সময় নেবেন না, লোন করবেন না, লোনে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মামলা মকদ্দমা যারা করবেন ভাবছেন, মামলা মকদ্দমা থেকে কিছুটা হলো বিরতি কিন্তু আপনি থাকুন, কারণ উটকো ঝামেলা অহেতুক ঝামেলা হতে কিন্তু পারে এবং শত্রুতা আপনার বাড়বে। আপনি মীন রাশি মানুষ, আপনার উপর শত্রুর জায়গাটা বৃদ্ধি কিন্তু হবে এবং তিন নম্বর পয়েন্ট আপনাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু আর্গুমেন্টে জড়াবেন না। আপনি মীন রাশি মানুষ, কোনো আর্গুমেন্টে এই সময় কিন্তু জড়াবেন না, সেখানে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু হতে পারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার ঠিক ভাগ্যভাবে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট না পাওয়া এটা কিন্তু হবে। তবে চার নম্বর পয়েন্ট, চাকরির জন্য যারা চেষ্টা করছেন, এমএনসি কোম্পানি এবং টেকনিক্যাল ফিল্ডে যারা কাজকর্ম করতে চাইছেন বা ইঞ্জিনিয়ারিং জায়গাতে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। চাকরির একটা সম্ভাবনা এমএনসি কোম্পানি, ইঞ্জিনিয়ারিং লাইন, টেকনিক্যাল ফিল্ড এবং সরকারি ক্ষেত্রে আপনাদের চাকরির সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। পাঁচ নম্বর পয়েন্ট, আপনাদের এবছর এই এই আড়াই বছর টানা আপনাদেরকে কিন্তু বিশেষভাবে কেয়ার থাকতে হবে। কোনো সম্পত্তি যখন আপনারা কিনতে যাচ্ছেন, সম্পত্তি কেনার যোগ কিন্তু রয়েছে, কিন্তু একটু কনসাস থাকুন, কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না, তো সেটা অবশ্যই কিন্তু আপনারা সতর্ক কিন্তু থাকুন। ছয় নম্বর পয়েন্ট, আপনাদের এই শনি সাড়ে সাতই এই টানা আড়াই বছর এই প্রথম চরণে আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বদল কিন্তু আসতে চলেছে এবং ব্যবসা যারা করছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটা অথবা হস্তরেখা আপনারা বিচার করে নিন, কারণ সাড়ে সাতই তো আপনার জন্মছকের শনি যদি ভালো থাকে অবশ্যই আপনি ভালো ফল পাবেন, যদি শনি আপনার দুস্থানগত থাকে তাহলে অবশ্যই কিছুটা হলেও আপনি একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনি নিন, তাতে বিশেষভাবে আপনি কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। মীন রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যে সম্ভাবনাগুলো কিন্তু আমি যেগুলো বলতে চলেছি সেটা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।